নমস্কার বন্ধুরা, 18 জুন 2023 সকাল 9:30 পাঁচজন কোটিপতি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখার জন্য টাইটান নামের এই সাবমেরিনে ডুব দেয় উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে। প্রত্যেকজনের টিকিটের মূল্য ছিল 2 কোটি টাকা। 3,810 মিটার সমুদ্র জলের তলায় যাওয়ার জন্য শুধুমাত্র 2 ঘন্টা সময় লাগতো এই টাইটানের। কিন্তু 1 ঘন্টা 45 মিনিট পরে টাইটানটিকে পরিচালনা করার জন্য বা টাইটানটিকে নিয়ন্ত্রণ করার জন্য সমুদ্রের উপরে থাকা পোলার প্রিন্স নামক জাহাজের সঙ্গে এর সিগন্যাল সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। 4:30 ট্যুর সম্পূর্ণ করে যখন টাইটানের ফিরে আসার কথা, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া গেল না। সবার মনে একটাই প্রশ্ন ছিল, প্যাসেঞ্জারদের সাথে কী হলো। সন্ধ্যা 7:10 পোলার প্রিন্সের মজুদ টিম US কোস্টগার্ডকে ইনফর্ম করে। তারপর শুরু হয় জল, স্থল ও আকাশে বেপরোয়া খোঁজ। সম্পূর্ণ এক্সপিডিশন পরিচালনা করেছিলেন স্টকটন রাস, যিনি ছিলেন ওশান গেট কোম্পানির CEO, একজন পাইলট এবং ইঞ্জিনিয়ারও। এছাড়া এর মধ্যে থাকা আর বাকি যাত্রীদের মধ্যে ছিলেন হ্যামিশ হার্ডিং, 58 সালের ব্রিটিশ বিলিনিয়ার, যিনি 3 বার গ্রিনিচ রেকর্ড করেছেন। প্যাসেঞ্জারদের মধ্যে আরও ছিলেন পল হেনরি নর্জিওলেট, 77 বছর বয়সী ফ্রেঞ্চ নেভির কমান্ডার, যিনি আগে 35 বার টাইটানিকের ধ্বংসাবশেষ ভিজিট করেছেন। এছাড়া ছিলেন ব্রিটিশ পাকিস্তানি বিজনেসম্যান শাহজাদা দাউদ এবং তার 19 বছরের ছেলে সুলেমান, যিনি পাকিস্তানের বড় বড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ওনার। জানা যায় সুলেমানের যাওয়ার জন্য ভয় করছিল, কিন্তু সে তার বাবার সঙ্গ দেওয়ার জন্য যেতে রাজি হয়েছিল। টাইটানকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেটি 4,000 মিটার জলের নিচের চাপও সহ্য করতে পারত। সিগন্যাল লস্ট হওয়ার পরেও সবাই আশা করেছিল এটিতে এমন ব্যবস্থা করা আছে যার ফলে প্যাসেঞ্জার এটিকে সামনে পেছনে ধাক্কা দিয়ে জলের উপরে ভাসিয়ে আনতে পারত। এই সাবমার্সিবলে শুধুমাত্র 96 ঘন্টার অর্থাৎ 4 দিনের অক্সিজেন মজুদ ছিল। তাহলে শুধুমাত্র রেস্কিউ টিমের হাতে 4 দিন ছিল প্যাসেঞ্জারদের জীবন্ত উদ্ধারের, কারণ জলের উপরে ভেসে এলেও যদি প্যাসেঞ্জারদের খুঁজে না পাওয়া যায় তাহলে তারা মারা যাবে, কারণ টাইটানটিকে বাইরে থেকে 17টি বোল্ট দিয়ে লক করা হয়েছিল। রেস্কিউ টিম তাদের যথাসাধ্য চেষ্টা করেছিল যত তাড়াতাড়ি সম্ভব এটিকে খুঁজে আনার। 3 দিন খোঁজ চলার পরে এক কানাডিয়ান এয়ারক্রাফ্টের সোনার এক ব্যাঙ্গিং নয়েজ শুনতে পান। মনে হয়েছিল যেন কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। পরে US কোস্টগার্ডও এই আওয়াজ শুনতে পান। 22 জুন 2023 এক ROV যেটি ওশিয়ানের ফ্লোরে খোঁজ করতে করতে এমন কিছু জিনিস দেখে যার ফলে বিশ্ববাসী অবাক হয়ে যায় এবং টাইটান নিউজপেপারের শিরোনামে উঠে আসে, যেটি ছিল ভাঙা টাইটানিকের থেকে 490 মিটার দূরে ওশিয়ান ফ্লোরে। এটি দেখে কনফার্ম হয় টাইটান টুকরো টুকরো হয়ে গেছে, যারা এতে গিয়েছিলেন মিলি সেকেন্ডের মধ্যে মারা গেছেন। সব কিছু তদন্তের পরে সামনে আসে টাইটান হাই প্রেশারের কারণে ইমপ্লোড হয়ে গেছে। ইমপ্লোজন হলো চাপের জন্য দুমড়ে মুচড়ে ভেতরের দিকে ফেটে যাওয়া। এখানে একটাই প্রশ্ন কোম্পানির নিরাপত্তা নিয়ে। এখানে টাইটানের বডি, যেটি ছিল কার্বন ফাইবারের, যেটি আগে কখনো ভালোভাবে টেস্ট করা হয়নি যে এটি জলের এত হাই প্রেশার সহ্য করতে পারবে কিনা, ফলভোগ করতে হলো প্যাসেঞ্জারদের। আমার চ্যানেলটি যদি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।